পলাশবাড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়িতেও দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় পৃথক ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি সমমানের পরীক্ষা। কেন্দ্রগুলি সর্বক্ষণিক তদারকি করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পলাশবাড়ি উপজেলার বাসুদেবপুর চন্দ্রকিশোর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। পরীক্ষা কেন্দ্রে পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ কেন্দ্রে 864 জন পরীক্ষার্থীর মধ্যে 6 জন অনুপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এ কথা বলেন কেন্দ্র সচিব অধ্যক্ষ আব্দুর নূর। কলেজটি 1917 সালে প্রতিষ্ঠা হয়েছে এবং এখানে আমার কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা 948 জন, আজকের পরীক্ষার্থীর সংখ্যা 864 জন, আজকের উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা 858 জন, অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা 6 জন। এখন পর্যন্ত কোনো ছাত্রছাত্রী বহিষ্কার হয়নি এবং পরীক্ষা সুষ্ঠু এবং সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা নিজেরাও ইতিমধ্যে দেখে আসছেন। আশা করি ইনশাল্লাহ শেষ অবধি এই পরিবেশ সুন্দর সুষ্ঠুভাবে বজায় থাকবে এবং পরীক্ষা সুসম্পন্ন হবে মর্মে আমি আশা করতেছি। মোশাররফ হোসেন, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।